উইল স্মিথ সবারই পছন্দের একজন অভিনেতা। তাদের পার্সুট অফ হ্যাপিনেস মুভিটি কত মানুষের জীবনে যে অনুপ্রেরণা জুগিয়েছে তার হিসেব নেই। তার নিজের জীবনেও ছোটবেলার একটি গল্প রয়েছে যেটি তার জীবনের মোড় বদলে দিয়েছিল। উইল স্মিথের বাবার একটা বেকারি শপ ছিল। তার সামনে প্রায় 16 ফিট উঁচু এবং 30 ফিট লম্বা একটা দেয়াল। এখন বাবা ঠিক করলেন এই পুরো দেয়ালটি ভেঙে আবার নতুন করে দেয়াল বানাবেন। এখন মিস্ত্রি কোথায় পাবেন? দুই ছেলেকে নামিয়ে দিলেন কাজে। সো এই পুরো 30 ফিট দেয়াল ভেঙে 6 ফিট গভীর গর্ত খুঁড়ে ফাউন্ডেশন বানানো, নিজের হাতে কংক্রিট মিক্সিং করা, ঢালাই করা, স্কুল থেকে এসে প্রতিদিন এটাই ছিল দুই ভাইয়ের কাজ। এখন উইল স্মিথের তো মাথায় হাত। তিনি প্রতিদিন কাজে এসে ভাবতেন এখানে জীবনে কোনো দিন নতুন কোনো দেয়াল হবে না, এই 6 ফিট গভীর গর্তই থেকে যাবে সবসময়। তখন বাবা বললেন, তুমি বিশাল একটা দেয়াল বানানোর কথা ভাবলে কখনো আগাতে পারবে না। তুমি ভাববে এখন যে ইটটা বসাচ্ছ এটা কত পারফেক্টভাবে বসানো যায় তার কথা। এবং 500 দিন কাজ করার পর দেখা গেল ছোট্ট দুই ভাই সত্যি সত্যি 16 ফিট উঁচু এবং 30 ফিট লম্বা নতুন একটা দেয়াল বানিয়ে ফেলেছে। তখন বাবা দুজনের কাঁধে হাত রেখে বললেন, তোমরা আজ প্রমাণ করে দেখালে যে তোমাদের জন্য কোনো কাজই অসম্ভব না। এই শিক্ষাটি উইল স্মিথ সবসময় তার জীবনে কাজে লাগিয়ে এসেছে। যেমন আমি পড়তে বসলেই এত বড় চ্যাপ্টার এত কিছু কেমনে পড়ব, এই ভয় আর পড়াই হয় না। উইল স্মিথ বলেন, না তোমাকে পুরো চ্যাপ্টার পড়তে বলেছে কে, আর তুমি এমনি তো পুরো চ্যাপ্টার একসাথে পড়ে ফেলতে পারবে না, এক পৃষ্ঠা এভাবেই পড়তে হবে। সো তুমি এখন যে পৃষ্ঠাটা পড়ছো এটা ভালোভাবে পড়ো। এরকম যে কোনো কাজকে যখন ছোট ছোট অংশে ভাগ করে ফেলা হয় তখন ভয়টা আর থাকে না, কারণ একটা দেয়াল বানানো কঠিন কিন্তু একটা ইট বসানো খুব সহজ কাজ। আমাদের সবারই এমন অনেক কাজ জমে আছে যেগুলো আলসেমি অথবা ভয়ের জন্য করা হচ্ছে না। কাজটাকে দেয়াল হিসেবে না দেখে ছোট্ট একটা ইট হিসেবে দেখো, ফার্স্ট স্টেপটা নাও, কাজ শুরু করতে পারলে শেষ অবশ্যই হবে একদিন।